হলো কোন কেন আমি তাকে চিনি না আমি আর মতিন সাতাল থেকে হাটকলা যাইতেছিলাম চা খাওয়ার লিগা হঠাৎ করে আসমকা একটা মাইক্রোবাস কিছু লোকজন সহ পিছন থেকে এসে আমার তুলে নিল নির্যাতন যে করলো কোনো খাবার দিল না কোনো পানি দিল না আমি শিকুর পারলাম পানির লেগা পানি দিল না মাইয়া মানুষ ছিল খুব ভালো ওগো আমার উপর মায়া হয়েছে পরমনায় বাধ্য হয়ে এই অগল দলে কাজ করতো ওরা লুকায় আমার পানি খাওয়াইতো শুকনো রুটি খাওয়াইতো গলা দিয়ে নামতো না আমি খাইতে পারতাম না তারপর ওখান থেকে বাইর হইলে কেমনে ওই মায়া দুইটা অপর জীবন বাজি রেখা আমার সাহায্য করলো এখান থেকে বাইর অনার লেগা আল্লাহর অশেষ রহমতে আমি ফিরাইছি আমি আর তুমি ঘুরে সেরা কোনোদিন যাবো না তোমার সারা সে কেমন ছিলাম প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কালে আমার মনে হয়েছে কোনোদিন থাকতে পারবো না ও ঠিক আমার কাছে ফিরে আসবো আমার কাছে আমার টেডি ফিরে আসছে আমার আর কিছু চাই না আমারও মন খারাপ করে আছো তোমারে কতবার বলছি যে মন খারাপ করে থাকবা না শোনো রবি মানুষের জীবনে কত ঘটনা ঘটে তুমি মনে করো যে তোমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এই জন্য সবসময় মন খারাপ করার দরকার নেই তো ভুলে যাইতে হবে এগুলা শোনো এদিকে আর একটা খবর আছে কি টেডি তো ফিরে আইছে টেডি ভাই ফিরে আইছে হ্যাঁ এখন তো মনে করো যে ওদের পরিবারে খুশির বন্যা বয়ে যাচ্ছে দিবাতার স্বামীরে ফিরে পাইছে আরে মেয়েটা কি কষ্ট করছে কত নির্যাতন সহ্য করছে গুড্ডি ভাই তারে তো অতিষ্ঠ করে তুলছিল এখন টেডি ফিরে আইছে এখন আর কিচ্ছু হবে না গুড্ডি ভাই অতিষ্ঠ করছিল আপনার বন্ধু টেডি ভাই সে কি খুব ভালো মানুষ তার আগের হিস্টোরি ভুলে গেছেন আমার সাথে কি করছে এলাকার একটা মায়েরও তো বাদ রাখে না আরে বাবা রে অতীত মনে করে লাভটা কি হ্যাঁ এখন তো ছেলেটা ভালো হয়ে গেছে আর ওইসব অতীত অতীত মনে করো না বলতে তো চাই অনেক কিছু মনে পড়ে যায় আচ্ছা বাদ দেন কি হয়েছিল তারে কারা ধরে নিয়ে গেছিল জানছেন কিছু কারা উঠাই নিয়েছিল মানে কি ওই একটা বাহিনী ওরে তুলে নিয়ে গেছিল নিয়ে আটকায় রাখছিল আটকায় রেখা পরে এবার ছেড়ে দিছে কেন কেন নিছে সেটা তো আমি শিওর জানি না মনে করো যে টেডির চাতালের ব্যবসা আছে ওদের পারিবারিক দ্বন্দ্ব আছে শত্রু আছে কারা কি জন্য নিছে এই মূল ঘটনা জানি না তবে ওর সাথে দেখা হলে জানতে পারবো আচ্ছা শোনো তুমি এরকম মন খারাপ করে দাঁড়া থেকো না তোমার এমনি নিরাপত্তা কম তুমি যাও বাড়ি যাও ভিতরে যাও আচ্ছা